হলো মাছের রসা। আচ্ছা, পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো, এটা বানালে খুবই সুস্বাদু হয়। কড়াটা গরম করে নিয়েছি, নিয়ে তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভাজবো বলে একটু তেলটা বেশি দেব, কারণ এটা একটুখানি তেলটা বেশি দিলে ভালো লাগবে, তেলে রান্নাটা হবে। জলটা কম দেব। চলো তেলটা ভালো করে গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, এবং মাছটা দিয়ে দেবো। মাছটাকে বেশ ভালো করে তো ভেজে নিতে হবে। তো দেখছো আমাদের মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ লাল করে। তো মাছটা নামিয়ে দিচ্ছি। দেখছো মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপরে আমরা আলুটা ভেজে নেব। মাছটা একটু আলু দিয়ে করব, আলুটাকে ভেজে নেব ভালো করে। নুন দিয়ে দেবো, মিডিয়াম ফ্লেমে দিয়ে খানিকক্ষণ আমরা আলুটাকে ভাজবো। মিডিয়াম ফ্লেমে দিয়ে খানিকটা আলুটাকে আমরা ভেজে নেব ভালো করে। আলুটাকে ভালো করে ভেজে নিলে তাতে তো টেস্টটা ভালো হবে। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো নিয়েছি, নিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো আলুটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে আমরা এবার তুলে নিয়ে মশলাটা কষি। এবার মশলাটা দিয়ে দিই, যেটা কষাবো। মশলাটা খুব কষানো হচ্ছে, এর মধ্যেই আমরা দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার এই মশলাটাকে আমরা ভালো করে কষাবো। মশলাটা যত কষবে তত ভালো টেস্ট হবে। যেহেতু আমি এটা রসা বানাচ্ছি, সেই জন্য পেঁয়াজটাকে আমরা বেটে দিয়েছি, তাতে বেশ গ্রেভিটা ভালো আসবে। দেখতে পাচ্ছো গ্রেভিটা বেশ থিক একটা ব্যাপার এসছে। যদি এটা আমরা পেঁয়াজটা কেটে দিতাম তাহলে এরকম থিকনেসটা আসতো না। এবার এটাকে ভালো করে আমরা কষাবো, লাল করে তেল ছাড়বে, ততক্ষণ অব্দি এটাকে আমরা কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো আলুটা। এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো আলুটাকে।
ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু জল দিয়ে পরিমাণ মতো জল দেব, কারণ দেখো অলরেডি আলু সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো আমরা জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো, যাতে একটু ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যায়। দেখো আমরা অল্পই জল দিয়েছি, একে বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ তা তো রসা হবে, মাখা মাখা আসবে মোটামুটি। এবার এটাকে আমরা চাপা দিয়ে দেবো। এই সময় তো একটু নুনটা টেস্ট করে নেবে, কারণ আমি প্রথমে একটু নুন দিয়েছিলাম, বলা হয়নি মশলা দেওয়ার সময়, তাই জন্য একবার নুনটা টেস্ট করে নেবে, নিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। দেখো আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে আরেকটু ফোটাবো, এতে মাছের মধ্যে রসটা ঢোকে। আমরা আরেকটু চাপা দিয়ে আরেকটু ফুটিয়ে নেবো। দেখো আমাদের মাছের রসটা তৈরি হয়ে গেছে, আলুও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটার ওপর একটু ধনে পাতাও দিতে পারো, যে যেমন খেতে পছন্দ করো। অনেকে ধনে পাতা পছন্দ করে, অনেকে পছন্দ করে না। কেউ যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে এটা নামানোর সময় এর উপরে তো একটু দু তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিতে পারো। এরপর আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। দেখো আমাদের মাছের রসা তৈরি হয়ে গেছে, একটু রসটা রেখেছি ভালো। দেখো রসাটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এটা পরিবেশনের পালা। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাকে অবশ্যই প্রেস করো, যাতে যখনই আমি যা ভিডিও দিই সবার আগে তোমরা দেখে নিতে পারো। চলো আজকের মতো টাটা।